যে কত চওড়া কিছু কিছু জায়গা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটার পিছনে কিন্তু প্রায় ষাট ফুট চওড়া সামনে চল্লিশ ফুট চওড়া সোজা চল্লিশ ফিট চড়া বাট এইখানে এই রাস্তার মধ্যে কোনো ধরনের অবৈধ স্থাপনা আমি অ্যালাউ করব না কোনো ধরনের অবৈধ স্থাপনা রাস্তার মধ্যে এবং ফুটপাতের মধ্যে এটা জনগণ চায় না জনগণের টাকা দিয়ে এ রাস্তা আমরা করেছি জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এ রাস্তা এই ফুটপাত হয়েছে কিন্তু আমরা দেখছি যে এ রাস্তা ফুটপাত তো দখল হচ্ছে হচ্ছেই তারপর রাস্তার মধ্যে কিন্তু দখল চলে এসেছে এবং যার ফলে দেখা যাচ্ছে যে এখানকার অত্র এলাকার জনগণ অসম্ভব কষ্ট করছে এবং তারা এত বেশি কষ্ট করছে যে আমাদের কাছে বারবার তারা বলছেন যে এই কীভাবে এখান থেকে পরিত্রাণ পাওয়া যায় আমরা কিছু প্ল্যান করেছি যে ফার্ম থেকে যে রাস্তাটা সোজা চলে এসছে ফার্ম গেট থেকে একটি রাস্তা চলে গেছে পুরো সোনাগাড় দিকে একটি রাস্তা চলে আসছে ভিতর দিক দিয়ে যে বাইলেন যেটা আছে এই বাইলেনটা ধরে আমরা প্ল্যান করেছি যে বাইলেন ধরে এই যে রোডে দাঁড়িয়ে আছি এখান থেকে যেন সবাই যেন আমরা যেন পেট্রো বাংলা হয়ে আমরা এফডিসি রাস্তা চলে যেতে পারি এটি হলো আমাদের প্ল্যান এবং আমাদের প্রাত মেয়র আনিসুল হক আপনারা জানেন যে তেজগাঁও রাস্তাটা কিন্তু ওরা ক্লিয়ার করেছিল সুতরাং তেজগাঁও রাস্তা থেকে যদি এখানে সবাই আসতে পারে এবং ফার্মগেট থেকে বাইলেন ধরে যদি আমরা এখানে নিয়ে আসতে পারি এটি কিন্তু জনগণ কিন্তু অনেক উপকৃত হবে আমি মনে করি যে আজকে যারা এই রাস্তার উপরে যারা অবৈধ দখল করেছে ফুটপাতের উপর যারা অবৈধ দখল করেছেন আমি বলবো তাদেরকে অনুরোধ করব বারবার তাদেরকে বলা সত্ত্বেও কিন্তু তারা কিন্তু এখান রাস্তা কোন ধরনের অবৈধ স্থাপনা ছিল না এখানে অবৈধ স্থাপনার থেকে বিরাট বড় একটি অংশ হলো বাণিজ্য অবৈধভাবে বাণিজ্য চাঁদাবাজি আপনারা বিভিন্ন সময় আপনারাও কিন্তু এখানে বিভিন্ন সময় কিন্তু আপনারাও বিভিন্ন ধরনের কিন্তু আপনারা স্টোরি করেছেন আপনারা পেপারে স্টোরি করেছেন বাট আমার মনে হয় যারা এই কাজগুলো করছেন তাদেরকে আমি হুঁশিয়ারি করতে বলতে চাই যে রাস্তা দখল করে কোনো ধরনের বাণিজ্য হবে না ফুটপাথ দখল করে কোনো ধরনের বাণিজ্য হবে না জনগণ আমাদের সাথে আছে অত্র এলাকার মাননীয় সংসদের সাথে কথা হয়েছেন আমাদের হোম মিনিস্টারের সাথে আমাকে উনি ফুল সমর্থন দিয়েছেন যে আমরা একসাথে কাজ করব এখানে গত তিন দিন যাবৎ আমাদের ডিএনসিসি এবং ডিএমপি পুলিশ কর্মকর্তারা আমরা একসাথে কাজ করেছি আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করেছিলেন যে রাস্তাটার জন্য আমাকে একটি পুলিশ জন্য করা হয় এখানে কারণ কোনো পুলিশ কোনো ফাঁড়ি নেই এখানে কারণ অনেক দিনের দাবি এই কারণ কন্ট্রোল করার জন্য আমি গত পরশু দিন এসেছিলাম এবং পরশু দিন এসে আমাদের ডিএনসিসির একটি জায়গা আছে যেটি তো দেখলাম যে অনেক দিন যাবত এখানেও কিন্তু একটা ক্লাব এই জায়গাটা দখল করে রেখেছিল ক্লাবটাকে অপারেশন করা হয়েছে এবং আমরা একটা প্রোগ্রামের মাধ্যমে ডিএনসিসির এই যে জায়গাটা যেটা আছে তার তিনটা স্থাপনা আছে একতলা দোতলা তিনতলা একতলা দোতলা ডিজির সাথে কথা হয়েছে পুলিশ কমিশনের সাথে কথা হয়েছে এটি আমরা হ্যান্ড ওভার করে দিব আমরা সুতরাং আমার মনে হচ্ছে যে আমরা একটি সুন্দর রাস্তা এখান থেকে বের করতে পেরেছি এটিকে ধরে রাখতে হবে এবং ধরে রাখার জন্য আমি যেরকম আপনাদের সহযোগিতা চাই অত্র এলাকার জনগণের সহযোগিতা চাই অত্র এলাকার মাননীয় সংসদদের সহযোগিতা চাই অত্র এলাকার কাউন্সিলার থেকে শুরু করে সকলের সহযোগিতা চাই আমাদের কিন্তু সকল সহযোগিতা করতে হবে এবং সকল সহযোগিতা যদি করা হয় আমাদের জিনিসটা সম্ভব আমরা চাই না যে বিভিন্ন জায়গায় আমরা উচ্ছেদ করার পরেও আবার যেন দখল হয়ে যায় আমরা মনে করি আমাদের জনগণকে সুবিধা দিতে হবে জনগণের টাকা রাস্তা জনগণের টাকা ফুটপাথ কিন্তু জনগণ সেটা ভোগ করতে পারবে না একটি স্বার্থ মহল এ রাস্তার থেকে এই দোকান থেকে ফুটপাথ থেকে চান্দা তুলে নিজেরা নিজেরা তারা ভোগ করছে কিন্তু জনগণ সেটা থেকে বঞ্চিত হচ্ছে আমি অনুরোধ করব সবাইকে যে আমাদের যে প্ল্যান ফার্ম গেট থেকে হলিক্রস স্কুলের সামনে যে বাই রোডটা আছে এই বাই রোড দিয়ে সবাই যেন চলতে পারি তাহলে আমাদের একটি হলো ফার্ম গেট থেকে সোনাগার যে রাস্তাটা ওটি একটি রাস্তা পাবো আমরা সেকেন্ড রাস্তা কিন্তু আমরা এখান থেকে পাবো আমরা এটি আমাদের প্ল্যান এবং আমরা অনেক জায়গায় চলছে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আপনাদের সাংবাদিক ভাইদেরকে এত কষ্ট করে আপনারা আসছেন ভাইরা বোনরা আমি অনুরোধ করব আপনারা আমাদের সামনে তুলে ধরুন কোন কোন জায়গায় ফুটপাথ দখল আছে আপনারা তুলে ধরুন সেই জায়গাটা কিন্তু অবশ্যই আমি দায়িত্ব নেওয়ার পরে আমরা খবর পাচ্ছিলাম আমরা একটার পরে কাজ করছি আমরা আমাদের সামনে যেহেতু গত তিনটা মাস একটা বড়ো চ্যালেঞ্জ ছিল আমাদের ডেঙ্গুর চ্যালেঞ্জ ছিল তার থেকে আমরা ইনশাল্লাহ অনেকটা কন্ট্রোলের মধ্যে আসছি সব কিছু আমাদের চ্যালেঞ্জ এখন চ্যালেঞ্জ হচ্ছে আমার সামনে অবৈধ ফুটপাথ এবং রাস্তাকে দখলমুক্ত করা এই চ্যালেঞ্জটা নিয়েছি আমরা এবং আগামী তিন থেকে চার আগামী সপ্তাহে আমি ওই জায়গায় যাব গিয়ে ওদের সাথে আমার অলরেডি কথা হয়েছে এবং ওই জায়গাটা আমরা মুক্ত করব তার সাথে এই রোডটা যেটা আছে বাই লোন এটাও আমরা মুক্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখুন যারা দখল করছে চাঁদাবাজি করছে আমার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে আপনারা জানেন যে গত সতেরো তারিখে আমরা আমাদের নতুন পুলিশ কমিশনার সহ আমাদের ডিসিরা সহ আমাদের কাউন্সিলর সহ কিন্তু আমরা এখানে একটা মিটিং করেছি

অবশ্যই পর্যায়ক্রমে কোনো কিছুই কিন্তু থাকবে না আমি যেহেতু অন্যদের যেহেতু ফুটপাথ যেহেতু দখলমুক্ত করব নিজেরটাও কিন্তু দখলমুক্ত করতে হবে দেখেন অবশ্যই আমরা করব আমরা ডেফিনেটলি করব এটাকে যে এবং আপনারা দেখবেন যে এটা আমাদের উচ্ছেদ হয়ে যাবে আমাদের